হ্যাঁ নমস্কার দোস্ত, আজকে আপনাদের কাছে একটা নতুন অফার নিয়ে এসেছি। ইন্ডিগো এয়ারফেয়ারতে সেল দিছে, ইন্ডিগো এয়ার টিকেটের যেটা সেল দিছে নতুন, মাত্র দুই দিনে অফার। তাড়াতাড়ি যে যে আগার বাইরে থাকেন বা কেউ দেশে আপনার ঘরে থেকে বাইরে বিদেশে আসতে চান, সে তাড়াতাড়ি টিকিট কিনে নেন। মাত্র দুই দিন, 6 আগস্ট পর্যন্তই সেল। টিকিটের দাম বহুত একদম কম করে দিছে, ঠিক আছে? তো আসেন দেখি এই টিকিটে কী আছে। ইন্ডিগো এফআর লাইন সেল, টিকিটের দাম শুরু মাত্র 915 টাকা থেকে। দুর্দান্ত অফার ইন্ডিগোর। ইন্ডিগো স্পেশাল ফেয়ার্স স্টার্টিং INR 915, অবিশ্বাস এই দামের টিকিট সেল শুরু হয়েছে আজ 4 আগস্ট থেকে। মাত্র দুদিন অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত চলবে এই সেল কলকাতা। দেখতে দেখতে 15 বছর হয়ে গেল ইন্ডিগো এয়ারলাইন্সের, আর সেই উপলক্ষে এবার টিকিটে দারুণ ছাড় দিয়েছে বিমান সংস্থা, যাত্রীদের জন্য অত্যন্ত ভালো খবর। এই অফারে ইন্ডিগোর বিমানের টিকিটের দাম শুরু হয়েছে মাত্র 915 টাকা থেকে। অবিশ্বাস এই দামের টিকিট সেল শুরু হয়েছে আজ 4 আগস্ট থেকে। মাত্র দুদিন অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত চলবে এই সেল। দোস্ত দেখে নেন, এখানে ইন্ডিগো থেকে টুইটারে নোটিফিকেশন জারি করেছে, ঠিক আছে, সেল দিয়েছে। তো যে তাড়াতাড়ি বুক করে ফেলেন, যে যে বাইরে যাইতে চান বা বাইরে থেকে দেশে যাইতে চান, তাড়াতাড়ি টিকিট বুকিং করে ফেলেন। আর এই টিকিটে দেখেন তো যেটা যাত্রা করতে পারবেন, এটা বলে দিচ্ছি আপনাদেরকে, 1 সেপ্টেম্বর 2021 থেকে 26 মার্চ 2022 পর্যন্ত। পাশাপাশি ইন্ডিগোর বিভিন্ন অ্যাড অন সার্ভিস যেমন ফাস্ট ফরওয়ার্ড, 6C ফ্লেক্স, 6C ব্যাকপোর্টগুলি 315 টাকা, এবং গাড়ি রেন্টাল সার্ভিস শুরু হচ্ছে মাত্র 315 টাকা দিয়ে। তাই আর দেরি কেন, আজই বুকিং করে ফেলুন আপনার গন্তব্যের শহরের, কারণ এই অবিশ্বাস ছাড় মাত্র দুদিনের জন্যই। ইন্ডিগোর সিইও রঞ্জয় দত্ত বলেন, আমরা 15 বছর পূর্তি সেলিব্রিটি করেছি, এর জন্য আমাদের কাস্টমার এবং কর্মীদেরকেও এই অতিমারিতে উৎসাহ দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছি। সংস্থার পক্ষ থেকে আমাদের যাত্রী এবং অন্যান্য সকলকে ধন্যবাদ জানাতে চাই, তাদের জন্য আমাদের এই যাত্রা এত সফল হয়েছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাকে নতুন নতুন যত নিউজের আপডেট আসবে তো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।